Hello, Assalamualaikum everyone. It's me Urmi from Urmi's Universe and welcome to a brand new shopping guide blog. So guys, আজকের ব্লগটাতে আমি তোমাদের সবার সাথে নিউ মার্কেটের এমন এক শপের পরিচয় করিয়ে দেব যেখানে তোমরা অনলি 100 টাকা করে সংসারের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে কিচেনের অনেক অনেক বেশি প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যাবে এন্ড শপ লোকেশন প্লাস এ টু জেড আইটেম সবকিছুই থাকছে আজকের এই ভিডিওটাতে। সো আই হোপ ভিডিওটা তোমাদের সবার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো চলো আর কথা না বাড়িয়ে লেটস স্টার্ট দ্য ভিডিও। ভিডিও শুরুতেই হচ্ছে তোমাদের সবার সাথে এই শপটার নাম এন্ড লোকেশনটা শেয়ার করে নিচ্ছি। এই শপটার নাম হচ্ছে মরিয়ম কালেকশন এন্ড এটার লোকেশনটা হচ্ছে ঢাকায় নিউ মার্কেট 148-149 নাম্বার শপ এন্ড এখানে হচ্ছে তোমরা চাইলে অনলাইনেও কেনাকাটা করতে পারো, ফুল বাংলাদেশে তারা হোম ডেলিভারিও করে থাকে। সো তোমাদের সবার সুবিধার্থে হচ্ছে আমি তাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে তাদেরকে অনলাইনে অর্ডার করেও কিন্তু ফুল বাংলাদেশে ডেলিভারি নিয়ে নিতে পারবে। সো চলো এখন হচ্ছে তাদের সকল কালেকশনগুলো দেখে নেওয়া যাক। সো ফার্স্টেই হচ্ছে তোমরা এখন যে তাদের এই টাইপের গ্লাসেস অ্যান্ড হচ্ছে কাপস মগস এই কালেকশনগুলো দেখতে পাচ্ছ, এই সবগুলোরই কিন্তু পার পিস অনলি 100 টাকা করে। এখানে দেখো বিভিন্ন ধরনের ওয়াটার কালারের গ্লাস থেকে শুরু করে অনেক অনেক টাইপের ইমোজি মগ ছিল, বিভিন্ন ফ্লাওয়ার প্রিন্ট করা মগ ছিল, অনেকগুলো ছিল হচ্ছে নেসক্যাফের সুন্দর সুন্দর সুদিং টাইপের কালারের মগ অ্যান্ড এখানে ওয়াটার কালারের মগের কিন্তু অনেক অনেক ভ্যারাইটি ছিল, জুসারের মগগুলো ছিল, তার পাশাপাশি ছিল পানি খাওয়ার বড় টাইপের যে ওয়াটার কালারের মগগুলো সেগুলো অ্যান্ড যেগুলোর পার পিস প্রাইস হচ্ছে 100 টাকা, তোমরা চাইলে 6 পিসের সেট করে নিতে পারো। আর এখন হচ্ছে তোমাদের সবার সাথে তাদের ভেতরের যে ফুল শপটা সেই শপটার সকল কালেকশনগুলোর একটা ওভারলুক আমি শেয়ার করছি। তোমরা ভিডিওটাতে তাকালে খেয়াল করলেই কিন্তু তাদের সকল ধরনের নেসেসারি আইটেমগুলোই দেখতে পারবে, যেগুলো হচ্ছে আমি তোমাদের সাথে এখন একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল শেয়ার করার ট্রাই করব। আর এই তো তোমরা এখন যে এই ওয়াটার পটের কালেকশনগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ট্রেন্ডি ওয়াটার পট থেকে শুরু করে অনেক অনেক সাইজের শেফের কালারের ওয়াটার পটগুলো ছিল, যেগুলো সবগুলোই ছিল ফুড গ্রেড অ্যান্ড এগুলোর পার পিসের প্রাইস ছিল কিন্তু অনলি 100 টাকা করে। এখানে প্রত্যেকটা ওয়াটার পটের বিভিন্ন সাইজ ছিল অ্যান্ড অনেক অনেক কালারও ছিল। আর এই তো তারপরে তোমরা এখন যে এই প্লেসম্যাটগুলো দেখতে পাচ্ছ, এই সকল প্লেসম্যাটগুলোর পার পিসের প্রাইস ছিল অনলি 100 টাকা। এখানে তাদের প্লেসম্যাটেরও দুই তিনটা ভ্যারাইটি আমি দেখছিলাম, যেগুলো তোমাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করার ট্রাই করছি অ্যান্ড এই তো বললাম তো এগুলোর পার পিস হচ্ছে 100 টাকা করে। তার পাশাপাশি দেখো এখানে লাইটার ছিল, তার পাশাপাশি বিগ সাইজের ছিল, চামচের কালেকশন যেগুলো সিলভারিশ টাইপের কালার, গোল্ডেন টাইপের কালার ছিল, যেগুলোর পার পিস প্রাইস 100 টাকা। আর এছাড়া ছিল রেগুলারলি ছোট যে গোল্ড টাইপের 6 পিসের চামচের সেট, সেই চামচের সেটগুলো অ্যান্ড যেগুলোর প্রাইস ছিল 100 টাকা অ্যান্ড এগুলোর গোল চামচের পাশাপাশি কাঁটা চামচেরও সেট ছিল আর সবগুলোর প্রাইস ছিল অনলি 100 টাকা করে। দেন এই তো এখন যে তোমরা এই টাইপের সিলভারের এই তাওয়াগুলো দেখতে পাচ্ছ, এগুলোর পার পিস ছিল 100 টাকা। দেন দেখো এই সুন্দর কিউট মিল্ক প্যান বা টি প্যান, তোমরা যেটাই বলো বা যে কাজে ইউজ করো, এটার প্রাইসও কিন্তু ছিল অনলি 100 টাকা। দেন দেখো এখানে বাটির সেট ছিল ঢাকনা সহ, তার পাশাপাশি ছিল রেগুলারলি যে পাতিলা টাইপের ঢাকনা সহ সেট এগুলো অ্যান্ড এগুলোর বিভিন্ন সাইজ ছিল, বিভিন্ন শেপ ছিল অ্যান্ড এগুলোরও প্রাইস ছিল অনলি 100 টাকা করে ঢাকনা সহ সেট। আর এই তো তারপরে দেখলাম তাদের এখানে অনেক অনেক ধরনের কিন্তু বাটির সেটগুলো ছিল আর এই বাটির সেটগুলোর অনেক কালার ভ্যারাইটি, অনেক ডিজাইন, অনেক প্রিন্টের ছিল, অনেকগুলো 3 পিসের সেট ছিল আর অনেকগুলো ছিল 4 পিসের সেট, আর যেগুলোর প্রাইস ছিল কিন্তু অনলি 100 টাকা করে। দেন দেখো এখানে ছিল গ্লাস রাখার গ্লাস স্ট্যান্ড অ্যান্ড যেটার প্রাইসও ছিল অনলি 100 টাকা। তার পাশাপাশি এখানে বিগ সাইজের বোল ছিল, ছিল বিগ সাইজের জালির কালেকশন অ্যান্ড এই তো তারপরে চোখে পড়লো সবচেয়ে প্রয়োজনীয় এই মেডিসিন বক্সটা। এই মেডিসিন বক্সটার তিনটা কালার অ্যাভেলেবেল আমি দেখছিলাম আর যেটার প্রাইসও ছিল কিন্তু অনলি 100 টাকা করে। আর এই তো তার পাশে ছিল হচ্ছে এমন ডিম রাখার যে ডিমের বক্সগুলো সেই বক্স অ্যান্ড এই বক্সের দুই তিনটা কালার আমি অ্যাভেলেবেল দেখছিলাম আর যেটার প্রাইসও ছিল অনলি 100 টাকা। দেন তার পাশে দেখলাম ছিল হচ্ছে আইস বক্স ঢাকনা সহ অ্যান্ড এই আইস বক্সের প্রাইসগুলো ছিল কিন্তু 100 টাকা, এটার দুই তিনটা কালার সেখানে ছিল, তার পাশাপাশি ছিল এমন বিভিন্ন কালারফুল ঝুড়ির কালেকশন অ্যান্ড এই তো তারপরে দেখলাম ছিল প্রয়োজনীয় একটা কিচেন আইটেম চপিং বোর্ড অ্যান্ড এই চপিং বোর্ডের দুই তিনটা কালার দেখেছিলাম আর এটার প্রাইসও কিন্তু ছিল অনলি 100 টাকা। দেন দেখো এর পাশে ছিল হচ্ছে এমন বিগ সাইজের এই টাইপের কন্টেনারগুলো অ্যান্ড এটার প্রাইসও ছিল কিন্তু অনলি 100 টাকা। তার পেছনেই দেখলাম ছিল এমন চালনি টাইপের কালেকশন অ্যান্ড যেটার প্রাইস ছিল অনলি 100 টাকা।
আর এখানে ছিল হচ্ছে 4 পিসের কাপ সহ এমন একটা জগের সেট, যেটার প্রাইসও অনলি 100 টাকা। দেন দেখো, এই সপ্তাহতে তো আমি আগেই বলেছি অনেক অনেক টাইপের কিন্তু বাটির সেটের কালেকশন, এন্ড এই সব বাটিগুলোই কিন্তু ফুড গ্রেডেড। এগুলোর 2-3 পিসের সেটও আছে, অনেকগুলো সিঙ্গেলও আছে, বিগ সাইজের আছে, মিনি সাইজের আছে, অনেক অনেক টাইপের অনেক সেট ছিল। দেন তার পাশাপাশি স্পাইস জার ছিল, আর ছিল হচ্ছে এমন টাইপের ক্লিপের সেট, যেই সেটের প্রাইসও কিন্তু অনলি 100 টাকা। দেন দেখো, এই মিনি ওয়ার্ড্রোপটার প্রাইসও অনলি 100 টাকা। তার পাশাপাশি ছিল সানফ্লাওয়ার প্রিন্টের অমন স্পাইস জারগুলো, যেগুলোর পার সেটে ছিল 3 পিস, অ্যান্ড যেটার প্রাইস ছিল অনলি 100 টাকা। দেন তার নিচে ছিল ওয়াটার পট বাচ্চাদের, আর এই তো। দেন দেখো, এখানে আরও অনেক ধরনের কিচেন আইটেম, আসলে কোনটা রেখে কোনটা শেয়ার করব। দেন দেখো, দেখছিলাম হচ্ছে এই টাইপের ট্রেগুলো, অ্যান্ড এই ট্রেগুলোর প্রাইস ছিল অনলি 100 টাকা। তার পাশাপাশি ছিল এমন বিগ সাইজের ঝুড়ি, আর এই বেবি পিঙ্ক টাইপের কালারের ট্রেটা তো আমার সেদিন অনেক বেশি ভালো লেগে যায়, যেহেতু একটা ট্রের আমার দরকারও ছিল, তাই সেই দিন আমি এই ট্রেটা নিয়ে নিয়েছিলাম অনলি 100 টাকা দিয়ে। আর এই দেখো আর একটা এই ট্রেটা, এটাতে ছিল হচ্ছে ফ্লাওয়ার টাইপের প্রিন্ট করা, অ্যান্ড যেটার প্রাইসও ছিল অনলি 100 টাকা। আর দেখো, এখানে বিগ সাইজের ছিল হচ্ছে এমন বলের কালেকশন, অ্যান্ড তার পাশাপাশি আরও অনেক ধরনের কিন্তু কিচেন আইটেম ছিল, ছিল হচ্ছে আইসক্রিমের আইসক্রিম বক্স। দেন দেখো, ছিল আরও অনেক টাইপের মিনি ওয়ার্ড্রোব, অ্যান্ড তার নিচে দেখলাম ছিল হচ্ছে এমন 2 পিসের স্প্যাচুলারের সেট, যেটার প্রাইসও অনলি 100 টাকা। দেন এই সিঙ্গেল স্প্যাচুলারের প্রাইসটাও ছিল কিন্তু 100 টাকা। আর এই তো, তারপরে দেখো এখানে ছিল এমন হ্যাঙ্গারের সেট, এখানে মেবি 6টা হ্যাঙ্গার ছিল, অ্যান্ড যেটার প্রাইসও ছিল 100 টাকা করে। আর দেখো, এই হ্যাঙ্গারের অনেক অনেক টাইপের কালার ভ্যারাইটিগুলোও কিন্তু ছিল, যেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেন এই কেচিগুলোও ছিল অনলি 100 টাকা করে পার পিস। অ্যান্ড দেখো, এখানে অনেক অনেক টাইপের ছুরির কালেকশনগুলো ছিল, ছুরির অনেক অনেক শেপ ছিল। দেন ছিল হচ্ছে 100 টাকায় এই পামাজনিগুলো, অ্যান্ড যেটার 2-3টা কালারও আমি সেখানে দেখেছিলাম। আর এই তো, গ্লাস ঢাকার এই ঢাকনাগুলো ছিল হচ্ছে সেট, মেবি 4 পিসের 100 টাকা। দেন এই চপস্টিকের সেটটার প্রাইসও ছিল অনলি 100 টাকা। আর এই তো, তার পাশে ছিল হচ্ছে এমন গ্রেটার, অ্যান্ড এই গ্রেটারগুলো কিন্তু অনেক হ্যাভি, আর এই গ্রেটারগুলো বেশ কোয়ালিটিফুল, যেটা ধরে আমি বুঝছিলাম, অ্যান্ড এটার প্রাইসও কিন্তু ছিল অনলি 100 টাকা। দেন এই তো, এখন যে তোমরা এই চাচের পাতা শেফের এই সার্ভিং ডিশটা দেখতে পাচ্ছ, এটার প্রাইসও কিন্তু ছিল অনলি 100 টাকা। তার পাশাপাশি দেখো, এখানে কিন্তু অনেক অনেক আরও প্রয়োজনীয় আইটেম। দেন এই তো, এখানে ছিল আইসক্রিমের আইসক্রিম বানানোর এই টাইপের বক্সগুলো, অ্যান্ড এখানে হচ্ছে 6 পিসের ছিল, আর এটার প্রাইসও ছিল কিন্তু অনলি 100 টাকা। আর এই তো দেখো, এখানে আরও অনেক অনেক টাইপের প্লেসমেন্ট, তার পাশাপাশি এই তো এক ঝোপা এমন ক্লিপের একটা ঝোপার প্রাইসও ছিল অনলি 100 টাকা। এখানে অনেকগুলো ক্লিপ কিন্তু ছিল, তার পাশাপাশি এখানে ছিল অ্যাসেস টাইপের এমন স্টিলের এমন ক্লিপের পাতা সেট। দেন দেখো, এখানে ছিল সুন্দর ডিভাইড করা এই টাইপের স্টিলের প্লেটগুলো, অ্যান্ড এগুলো কিন্তু বর্তমানে এখন অনেক বেশি ট্রেন্ডি। আর এগুলোর গোল যে রেগুলার ভাতের প্লেট, ওই টাইপেরগুলো ছিল, এগুলোতে সুন্দর করে প্রিন্ট টাইপ করা ছিল। দেন এখানে ছিল মেলামাইনেরও এমন সার্ভিং টাইপের প্লেটগুলো ডিভাইড করা। আর এই তো, তারপরে দেখো, এখানে ছিল হচ্ছে এমন যে চিমটাগুলো, সেই চিমটা, এগুলো 2 পিসের সেট ছিল, যেটার প্রাইস ছিল অনলি 100 টাকা। তারপর এখানে সিঙ্গেল ছিল, এই সিঙ্গেল চিমটার প্রাইসও কিন্তু অনলি 100 টাকা। দেন এই তো, এখানে ছিল হচ্ছে লেবু থেকে রস বের করার এই মেশিনটা, অ্যান্ড এটার হচ্ছে স্টিলেরও একটা ছিল, যেটার প্রাইসও 100 টাকা। দেন এটার একটা কাঠেরও ছিল, এইগুলো কিন্তু এখন অনেক বেশি দেখা যায়, লেবুর শরবত, আলা মামারা যারা লেবুর শরবত সেল করে তারা কিন্তু এগুলো দিয়ে লেবু থেকে রস বের করে, সো এটার প্রাইসও কিন্তু ছিল অনলি 100 টাকা। দেন দেখো, এখানে ছিল বিগ সাইজের এমন রুটির বক্স, অ্যান্ড এটার প্রাইসও কিন্তু ছিল অনলি 100 টাকা। এটার আমি 2-3টা কালারও সেখানে দেখেছিলাম, পিচ পিঙ্ক টাইপের, স্কাই টাইপের, পার্পেল টাইপের। আর এই তো, তারপরে দেখো, তাদের এই সপ্তাহতে অনেক অনেক টাইপের ঝুড়ি বা বাস্কেট টাইপের এমন কালেকশনগুলো ছিল, যেগুলো ছিল অনেকগুলো ওভাল শেপ, রাউন্ড শেপ, অ্যান্ড দেখো এগুলোর অনেক অনেক কালার ভ্যারাইটি ছিল, যেমন বেবি পিঙ্ক টাইপের কালার ছিল, অফ হোয়াইট ছিল, কফি ছিল, তার পাশাপাশি ছিল বিভিন্ন বিগ সাইজের বালতি, টুল, দেন হচ্ছে অনেক অনেক বাস্কেটের কালেকশন। অ্যান্ড এই তো, এখানে দেখো দেখলাম ছিল হচ্ছে ফল রাখার এমন টাইপের ঝুড়ি, অ্যান্ড সুন্দর সুন্দর এমন কালারফুল পাখাগুলো, যেগুলোর প্রাইসও কিন্তু ছিল অনলি 100 টাকা। এই পাখার 2-3টা কালার আমি সেখানে দেখেছিলাম। দেন এখানে অনেক টাইপের মেলামাইনের প্রিজ ছিল, বাটি ছিল, ছোটো ছোটো ট্রেগুলো ছিল, যেগুলোতে সুন্দর সুন্দর ফ্লাওয়ার টাইপের প্রিন্ট করা ছিল।
হচ্ছে লাস্টলি আমি বেবিদের বিভিন্ন ধরনের ডক্টর সেট, তার পাশাপাশি পুতুল খেলার সেট, অনেক অনেক টাইপের খেলনাগুলোই দেখেছিলাম, যেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এন্ড ধারণা দিয়ে দিলাম যে তোমরা এখানে বেবিদের খেলনার কালেকশনও পেয়ে যাবে। সো গাইস, এই তো এই ছিল হচ্ছে আজকের ব্লগটা। যদিও ব্লগটাতে আমি তোমাদের সাথে তাদের সকল ধরনের কালেকশনগুলো শেয়ার করতে পারিনি, সব ধরনের কালেকশন শেয়ার করতে গেলে ভিডিওটা আরও অনেক বেশি বড় হয়ে যেত। সো তোমরা যারা পারচেস করতে চাও তারা সবচেয়ে বেশি ভালো হবে, তাদের শপে গিয়ে দেখে শুনে পারচেস করো, আর যারা অনলাইনে কেনাকাটা করতে চাও তারা তো ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই নিতে পারবে। সো থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ব্লগ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।